আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আমি রাসেল আহমেদ ফারহান সবাইকে স্বাগত জানাচ্ছি রাফ ইংলিশ স্কুলের আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করবো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বই ইউনিট 7 লেসন 1 যে প্যাসেজটি রয়েছে সেটি নিয়ে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। ইউনিট 7 হিউম্যান রিলেশনশিপ অর্থাৎ মানব সম্পর্ক, আর লেসন 1 হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স অর্থাৎ আদব কায়দা এবং আচার আচরণ। আজকের এই লেসনে টোটাল 3টি অনুচ্ছেদ রয়েছে। আমি প্রত্যেকটি অনুচ্ছেদের শব্দের অর্থ এবং শব্দগুচ্ছ বাক্যের অর্থকে খুব সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি খুব ভালো করে দেখলে তোমাদের এই প্যাসেজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। অনুচ্ছেদ 1-এর শব্দের অর্থ। চাইল্ড শিশু, টোল্ড বলা হয়েছিল, গ্রিট অভ্যর্থনা করা, এল্ডার বয়সে বড় ব্যক্তি, ভিজিটর অতিথি, অ্যাকর্ডিং টু অনুযায়ী, কালচার সংস্কৃতি, ট্রেডিশন ঐতিহ্য, থট শেখানো হয়েছিল, পোলাইট নম্র বা ভদ্র, কোম্পানি সঙ্গী, কিপ বজায় রাখা, কোয়াইট শান্ত, স্পেশালি বিশেষ করে, স্পিক কথা বলা, পসিবলি সম্ভবত, অ্যাট টাইমস মাঝে মাঝে, গ্রাজ অসন্তুষ্ট হওয়া, স্কুলিং শিক্ষা, ইভেন এমনকি, প্রোটেস্ট প্রতিবাদ করা, ডিসিপ্লিনিং নিয়মানুবর্তিতা, সার্টেনলি নিশ্চয়ই, বিহেভ আচরণ করা, প্রেজেন্স উপস্থিতি, সোশ্যাল বিংস সামাজিক জীব, ডিল উইথ আচরণ করা। অনুচ্ছেদ 1-এর শব্দগুচ্ছ বা বাক্যের অর্থ। অ্যাজ আ চাইল্ড একজন শিশু হিসেবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড তোমাকে অবশ্যই বলা হয়েছিল, টু গ্রিট অভ্যর্থনা করতে, ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স তোমার বড়দেরকে এবং অতিথিদেরকে, টু ইউর হোম তোমার গৃহে, অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন তোমার সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী। অর্থাৎ একজন শিশু হিসেবে তোমাকে অবশ্যই তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী তোমার বড়দেরকে ও অতিথিদেরকে তোমার গৃহে অভ্যর্থনা করতে শিক্ষা দেওয়া হয়েছে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টোল্ড তোমাকে অবশ্যই শেখানো হয়েছিল, টু বি পোলাইট ইন কোম্পানি ভদ্র হতে, সঙ্গীর সাথে সাধারণত লোকজনের সামনে, অ্যান্ড কিপ কোয়াইট এবং নীরবতা বজায় রাখতে, হোয়াইল আদার্স যখন অন্যরা, স্পেশালি ইউর এল্ডার্স স্পোক বিশেষ করে তোমার বড়রা কথা বলে। অর্থাৎ তোমাকে অবশ্যই আরও শেখানো হয়েছে লোকজনের সামনে নম্র থাকতে এবং যখন অন্যরা বিশেষ করে বড়রা কথা বলে তখন চুপ থাকতে। পসিবলি সম্ভবত, ইউ অ্যাট টাইমস গ্রাজড তুমি মাঝে মাঝে অসন্তুষ্ট হয়ে যাও, সাচ ইজ স্কুলিং এ ধরনের শিক্ষার প্রতি। অর্থাৎ সম্ভবত তুমি মাঝে মাঝে এ ধরনের শিক্ষার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও। পসিবলি অ্যাট টাইমস সম্ভবত, কখনো কখনো, ইউ ইভেন প্রোটেস্টেড তুমি এমনকি প্রতিবাদ করেছিলে, সাচ ডিসিপ্লিনিং এ ধরনের নিয়মানুবর্তিতার বিরুদ্ধে। অর্থাৎ সম্ভবত কখনো কখনো তুমি এ ধরনের নিয়মানুবর্তিতার বিরুদ্ধে এমনকি প্রতিবাদও করেছিলে। নাও সার্টেনলি ইউ নো দ্যাট এখন নিশ্চয়ই তুমি জানো যে, ইউ ক্যান্ট অলওয়েজ বিহেভ তুমি সবসময় আচরণ করতে পারো না, দ্য ওয়ে ইউ ওয়ান্ট যেভাবে তুমি চাও, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স বিশেষ করে অন্যদের উপস্থিতিতে। অর্থাৎ এখন নিশ্চয়ই তুমি জানো যে তুমি যেভাবে চাও সেভাবে সবসময় আচরণ করতে পারো না, বিশেষ করে অন্যদের উপস্থিতিতে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার আচরণের কতগুলো নিয়ম আছে, ইউ হ্যাভ টু ফলো যেগুলো তোমাকে অনুসরণ করতে হবে, ইন আ কোম্পানি লোকজনের সামনে। অর্থাৎ লোকজনের সামনে আচরণ করার কতগুলো নিয়ম আছে যেগুলো তোমাকে অনুসরণ করতে হবে। উই আর সোশ্যাল বিংস আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার বিবেচনা করতেই হবে, দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণের প্রভাবকে অন আদার অন্যদের ওপর। ইভেন ইফ এমনকি যখন, উই আর অ্যাট হোম আমরা বাড়িতে থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স এবং আচরণ করি আমাদের পরিবারের সদস্যদের সাথে। অর্থাৎ আমরা সামাজিক জীব এবং অন্যদের উপর আমাদের আচরণের প্রভাবকে বিবেচনা করতেই হবে, এমনকি যখন আমরা বাড়িতে থাকি এবং পরিবারের সদস্যদের সাথে আচরণ করি। নিশ্চয়ই তোমরা অনুচ্ছেদ 1 খুব ভালো করে বুঝতে পেরেছ। নেক্সট অনুচ্ছেদ 2। অনুচ্ছেদ 2-এর শব্দের অর্থ। টার্ম শব্দ, ডিসক্রাইব বর্ণনা করা, এটিকেট আদব কায়দা, ম্যানার্স আচার আচরণ, মিন্স বলতে বোঝায়, কারেক্ট সঠিক, কনসিডার বিবেচনা করা, পার্টিকুলার নির্দিষ্ট, রিমেম্বার মনে রাখা, ভ্যারি ভিন্ন ভিন্ন হওয়া। অনুচ্ছেদ 2-এ শব্দগুচ্ছ বা বাক্যের অর্থ। উই হ্যাভ টু টার্মস আমাদের দুটি শব্দ রয়েছে, বা আমরা দুটি শব্দ ব্যবহার করি, টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার ব্যাখ্যা করতে আমাদের সামাজিক আচরণ, এটিকেট অ্যান্ড ম্যানার্স আদব কায়দা এবং আচার আচরণ। অর্থাৎ আমরা আমাদের সামাজিক আচরণ ব্যাখ্যা করতে দুটি শব্দ ব্যবহার করি, একটি হচ্ছে এটিকেট এবং অপরটি হচ্ছে ম্যানার।
এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট একটি ফরাসি শব্দ, অ্যান্ড ইট মিনস, এবং এটি বলতে বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, সমাজের সঠিক আচরণের নিয়ম। অর্থাৎ এটিকেট একটি ফরাসি শব্দ এবং এর দ্বারা সমাজের সঠিক আচরণের নিয়মকে বোঝায়। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস, ম্যানার শব্দটি বলতে বোঝায় দ্য বিহেভিয়ার, আচরণ, দ্যাট ইজ কনসিডার্ড, যেটি বিবেচিত হয় টু বি পোলাইট, নম্র বা ভদ্র বলে, ইন পার্টিকুলার সোসাইটি অর কালচার, নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতি অনুযায়ী। অর্থাৎ ম্যানার শব্দটির অর্থ আচরণ, যা একটি নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতি অনুযায়ী নম্র বলে বিবেচিত হয়। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, আচরণ ভালো অথবা খারাপ হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ আ ব্যাড ম্যানার, এটি একটি খারাপ আচরণ, টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, মুখে খাবার নিয়ে কথা বলা। অর্থাৎ উদাহরণস্বরূপ, মুখে খাবার নিয়ে কথা বলা একটি খারাপ আচরণ। নো ওয়ান লাইকস আ ব্যাড ম্যানার পার্সন, কেউই খারাপ আচরণের মানুষকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি, আদব কায়দা ও আচার আচরণ ভিন্ন ভিন্ন হয় ফ্রম কালচার টু কালচার, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং এক সমাজ থেকে অন্য সমাজে। অর্থাৎ মনে রেখো, আদব কায়দা ও আচার আচরণ এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতি এবং এক সমাজ থেকে অন্য সমাজে ভিন্ন ভিন্ন হয়। নিশ্চয়ই তোমরা অনুচ্ছেদ 2 খুব ভালো করে বুঝতে পেরেছ। নেক্সট অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3-এর শব্দের অর্থ, লার্ন, শেখা, প্যারেন্টস, পিতামাতা, ফ্যামিলি, পরিবার, ভ্যারিয়াস, বিভিন্ন, ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, প্রফেশনাল বডি, পেশাগত সংস্থা, অকেশন, উপলক্ষ, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস, চর্চা বা অনুশীলন করা, ওয়েডিং রিসেপশন, বিবাহের অনুষ্ঠান, ডিবেট, বিতর্ক, দেয়ারফর, সেই জন্য, কেয়ারফুল, সতর্ক বা সচেতন, এক্সপ্রেশন, অভিব্যক্তি, পার্ডন, ক্ষমা করা, স্মুথ, শান্তিপূর্ণ, প্লেজেন্ট, আনন্দদায়ক। অনুচ্ছেদ 3-এর শব্দগুচ্ছ বা বাক্যের অর্থ, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা আদব কায়দা এবং আচার আচরণ শিখি, ফ্রম আওয়ার প্যারেন্টস ফ্যামিলিস, আমাদের পিতামাতা পরিবারের থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সাচেস স্কুলস, কলেজেস আর প্রফেশনাল বডিস, যেমন স্কুল, কলেজ এবং পেশাগত সংস্থা থেকে। অর্থাৎ আমরা আদব কায়দা ও আচার আচরণ শিখি আমাদের পিতামাতা পরিবার ও প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ বা পেশাদারী প্রতিষ্ঠান থেকে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়মনীতি রয়েছে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সব ধরনের সামাজিক উপলক্ষের জন্য, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন দ্যাম, সেগুলো শেখা, অ্যান্ড প্র্যাকটিস এভরিডে লাইফ, এবং দৈনন্দিন জীবনের চর্চা করা। অর্থাৎ সব ধরনের সামাজিক উপলক্ষের জন্য আচরণের নিয়মনীতি রয়েছে এবং সেগুলো শেখা এবং দৈনন্দিন জীবনে সেসব চর্চা করা গুরুত্বপূর্ণ। দ্য ম্যানার, আচার আচরণ, দ্যাট আর কারেক্ট, যেগুলো সঠিক, ইন আ ওয়েডিং রিসেপশন, একটি বিবাহের অনুষ্ঠানে, উইল নট ডু, সেগুলো কাজ করবে না বা সঠিক হবে না, ইন আ ডিবেটিং ক্লাব, একটি বিতর্কের ক্লাবে। অর্থাৎ একটি বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানে যে ধরনের আচার আচরণ সঠিক, তা একটি বিতর্কের ক্লাবে উপযুক্ত হবে না। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, আদব কায়দা ও আচার আচরণের প্রতি। অর্থাৎ সেজন্য আমাদের আচার আচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, অনুগ্রহ করুন এবং আপনাকে ধন্যবাদ বলা, ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে। অর্থাৎ আমরা জানি, দৈনন্দিন জীবনে অনুগ্রহ করুন এবং আপনাকে ধন্যবাদ বলা কতটা গুরুত্বপূর্ণ। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরও কিছু নম্র অভিব্যক্তি, সাচেস্ট পার্ডন মি, এক্সকিউজ মি, মে, যেমন আমাকে ক্ষমা করুন, অনুগ্রহপূর্বক, এবং আমি পারি কি, আর বাউন্ড টু মেক ইউ ডে, তোমার দিনটিকে নিশ্চিতভাবে করবে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক। অর্থাৎ আরও কিছু নম্র অভিব্যক্তি, যেমন আমাকে ক্ষমা করুন, মাফ করবেন, বা অনুগ্রহপূর্বক, আমি পারি কি, তোমার দিনকে আরও শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক করবে। নিশ্চয় তোমার অনুচ্ছেদ 3-ও খুব ভালো করে বুঝতে পেরেছ। নিশ্চয় তোমরা আজকের ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছ। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।